নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আগামী ষাট দিনের মধ্যে রাধা ও কৃষ্ণের কৃপায় এই সাত জাতক ও জাতিকারা পুরনো প্রেম ফিরে পেতে চলেছে এর পাশাপাশি আপনারা নতুন প্রেমেও পড়তে চলেছেন তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় শুভ আগামী ষাট দিনের মধ্যে যে সাত রাশির কথা বলতে চলেছি সেই সাত রাশির জাতক ও জাতিকারা যদি আপনি হন তাহলে আপনারা জীবনে প্রেম ফিরে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে পুরোনো প্রেমের পাশাপাশি নতুন প্রেমও আসতে চলেছে তো আসুন আর এতটুকু দেরি না করে জেনে নেওয়া যাক কোন সেই সাথ সৌভাগ্যশালী রাশি তার আগে একটি বিষয় আমি আপনাদেরকে শেয়ার করতে চাই দেখুন এই প্রেম বা লাভ বা ভালোবাসা যাই বলুন না কেন এর কারক গ্রহকে জানেন ঠিকই ধরেছেন গ্রহ যেটি আমি প্রতিটি ভিডিওতেই বলে থাকি আর এই শুক্র গ্রহ আপনার জন্মছকে কিন্তু ভালো থাকার প্রয়োজন রয়েছে যদি আপনার জন্মছকে শুক্র গ্রহ বলবান না থাকে বা পাওয়ারফুল না থাকে সেক্ষেত্রে কিন্তু প্রেমে বাধা এবং প্রেম আস্তে আস্তে কেটে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনারা নিয়ারেস্ট কোনো অ্যাস্ট্রোলজারকে আপনারা দেখে নিতে পারেন এবং জেনে নিতে পারেন আপনার জন্মছক অনুযায়ী শুক্র গ্রহের কীরকম অবস্থা রয়েছে বা শুক্রগ্রহ কেমন রয়েছে আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি পেড সার্ভিস এটি ফ্রি সার্ভিস নয় এবং তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান আর হ্যাঁ এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না তাহলে আসুন যে নেওয়া যাক আগামী ষাট দিনের মধ্যে রাধা রাধাকৃষ্ণের কৃপায় কোন সাত রাশি পুরনো প্রেম ফিরে পেতে চলেছে এবং তাদের জীবনে নতুন প্রেমের হাতছানি আসতে চলেছে তার আগে প্রেম নিয়ে আমি ছোট্ট করে কিছু কথা বলবো ভালো করে শুনুন দেখুন বর্তমান যুগে প্রেম এমন একটা জিনিস হয়ে গেছে যেটা আমাদের টিনেজার এবং ইয়াঙ্গার সকলেই কিন্তু কম বেশি পড়ে থাকি অর্থাৎ প্রেমে পড়ে থাকি কোনো ক্ষেত্রে হয় একতরফা প্রেম কোনো ক্ষেত্রে হয় ত্রিমুখী প্রেম কিন্তু প্রেমে আমরা সচরাচর পড়ি আর এটি স্বাভাবিক কারণ আমরা প্রত্যেকেই চাই যে আমাদের জীবনে কেউ এমন একজন আসুক কেউ এমন একজন হাত ধরুক যে আমার মুখের কথা বলার আগেই মনের কথা বুঝে যাবে যার চোখে চোখ রেখে আমি বা আপনি হারিয়ে যেতে পারবো যাকে না দেখলে মন কেমন করবে রাতে ঘুম আসবে না যার সাথে কথা না বললে দিন কাটতেই চাইবে না এরই নাম প্রেম এরই নাম ভালোবাসা তবে বর্তমান যুগে টাইম পাস হিসাবে কিন্তু ভালোবাসা চলছে অর্থাৎ লাভ কিন্তু রিয়াল লাভ যেটি আমি পূর্বে বললাম সেটাকেই বলে তাই আমি আপনাদেরকে একটি কথাই বলবো কারো জীবন নিয়ে কখনোই খেলবেন না কারণ আপনি যাকে নিয়ে খেলছেন হয়তোবা কোনো না কোনো দিন আপনাকে নিয়েও কেউ খেলবে তাই কারো জীবন নিয়ে না খেলে যদি ভালোবাসতেই হয় তাহলে মন থেকে ভালোবাসুন আর যদি মন থেকে ভালোবাসেন দেখবেন আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো কিন্তু মিলতে বাধ্য প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী ষাট দিনের মধ্যে আপনারা রাধা ও কৃষ্ণের কৃপায় পুরনো প্রেম ফিরে পেতে চলেছেন এবং আপনাদের জীবনের নতুন প্রেমও আসতে চলেছে তার জন্য আপনার জন্মছকে গ্রহকে কিন্তু বলবান বা স্ট্রং থাকার প্রয়োজন রয়েছে এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী ষাট দিনের মধ্যে আপনারাও পুরনো প্রেম ফিরে পেতে চলেছেন এবং তার পাশাপাশি আপনাদের জীবনের প্রেমও আসতে চলেছে এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী ষাট দিনের মধ্যে আপনাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে এবং এর পাশাপাশি আপনাদের জীবনে পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে এরপরে যে চার নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনেও নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেম কিন্তু কামব্যাক করতে চলেছে এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী ষাট দিনের মধ্যে রাধা ও কৃষ্ণের কৃপায় আপনারাও কিন্তু নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেমও ফিরে পেতে চলেছেন এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনেও নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেমও কিন্তু ফিরে পেতে চলেছেন এবং এটি হতে চলেছে রাধা ও কৃষ্ণের কৃপায় আগামী ষাট দিনের মধ্যে এরপরে শেষ এবং অন্তিম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী ষাট দিনের মধ্যে রাধা ও কৃষ্ণের কৃপায় আপনারাও নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেমও কিন্তু ফিরে পেতে চলেছেন তাই আর দেরি কিসের এখন থেকেই রেডি হয়ে যান নিজের প্রেম বা নিজের ভালোবাসাকে আলিঙ্গন করার জন্য তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ